আমাদের লাইফে রিলেশনের ইম্পর্টেন্স অনেক বেশি। তাই চলুন রিলেশন এটিকেট নিয়ে এবারে জেনে নিই আমাদের এক্সপার্ট টিপস। আমরা অনেক ছোটবেলা থেকেই যেটা দেখেছি যে একটা শিশুকে দেখলে সবসময় খুব বেবি টক করতে ইচ্ছা করে, মনে হয় যে ওর মতো করে আলতো করে কথা বলি, ওর গালটা একটু টিপে দিই কিংবা ওকে খুব জোরে একটা চুমু দিই। কিন্তু শিশুরা কিন্তু যে সবসময় এটা পছন্দ করছে বা তার জন্য সবসময় ভালো হচ্ছে তা কিন্তু নয়। যখন একটা শিশু কথা বলতে শুরু করে, অবভিয়াসলি সে শুরু করছে, সুতরাং সে অনেক কথাই স্পষ্ট করে বলতে পারে না। কিন্তু বড় হিসেবে আমার কিন্তু তার সাথে স্পষ্ট করে কথা বলাই উচিত। আমিও ওর সাথে বেবি টক করবো বা শিশুসুলভভাবে কথা বলবো, তাহলে কিন্তু সে সঠিক উচ্চারণটা শিখবে না। আরেকটা যেটা হয়, আমরা শিশুদেরকে মনে করি যে সে শিশু, সুতরাং তার নিজের কোনো অভিমত নাই। এটা কিন্তু অনেক বড় ভুল করি আমরা। আমাদের ওরিয়েন্টাল সমাজে আমরা এরকম দেখি যে কোনো সময় বলা হয় না যে তুমি কি আজকে এই লাল জামাটা পরবে নাকি এই সবুজ জামাটা পরবে নাকি হলুদটা পরবে। ওকে চয়েস বা ওকে ও যে চয়েসটা করবে সেটা করতে দেওয়া হয় না। বলে দেওয়া হয় যে মা তুমি আজকে এই লাল জামাটা পরবে, এইটা পরেই আজকে জন্মদিনের দাওয়াতে যাবে। তো এরকম করলে তখন একটা শিশু কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার যে প্রয়োজন বড় বয়সে হয় সেইটার জন্য তার প্রস্তুতি থাকে না। যেমন অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চাকে 10 টাকা দেওয়া হলো, বলল যে এটা তুমি পেলে আমি বাজারে যাব, তুমি আমি আমার বাজার করব, তুমি এই 10 টাকা দিয়ে তুমি যা যা কিনতে চাও তুমি কিনবে। তখন কি হয়, সে অবশ্যই তার 5-6 বছর বয়স হতে হবে, তখন সেই হিসাব করে সে কোনটা চায় না, কোনটা নেবে কোনটা নেবে না সেটা চিন্তা করে সে জিনিসগুলো কেনে। কিন্তু যদি তাকে এই সিদ্ধান্ত নিতে না দেয়া হয়, সে বলে মা এই যে দেখো ক্যাডবেরি চকলেট, আমি একটা ক্যাডবেরি চকলেট কিনবো, তখন তাকে 300 টাকার একটা ক্যাডবেরি চকলেট কিনে দেওয়া হলো না। সে বুঝলো কত টাকার জিনিস সে কিনছে বা কত টাকার দামির জিনিস সে খাচ্ছে। যেটা সে চায় সেটা তার মায়ের আর্থিক যেই ক্ষমতা সেটার মধ্যে হচ্ছে কি না। তো শিশুকে আমার মনে হয় আচরণগুলো, যদিও শিশু, তার সাথে কিন্তু কিছুটা বড়দের মতো আচরণ করলেই ভালো। তার সাথে কথা বলার সময়ও কিন্তু ওরকমভাবে আদর লাগে আর ইচ্ছাও করে খুবই ওরকমভাবে কথা বলতে, কিন্তু স্পষ্ট উচ্চারণে কথা বললেই সবচেয়ে ভালো। আর যে কোনো কিছু বলার আগে যদি হ্যাঁ তুমি এটা করবে বা না তুমি করবে না সেটারও একটা কারণ দেখাতে হবে তাকে, যে কেন তুমি এত উঁচু টুলে বসবে না। তো আমার মনে হয় শিশুদের সাথে বড়দের মতো আচরণ করলেই ভালো হয়।